como si digas. জল নদী ওপর থেকেই আসছে, ড্যামও আছে, জল ছাড়ছে নদীতে। এখানটা ড্যাম মতো করে, হ্যাঁ নদীটা তো আছে, সাইড দিয়ে যাচ্ছে পুরো। নদীটা আসছে কিন্তু আমরা অন্য সময় মনে রাখি না, এটা রেকর্ড হয়ে যায় বলে আমাদের মনে থাকে। দাঁড়াও পরে ভালো করে দেখাবো। আবার লোকজন যাচ্ছে আসছে, বিকেল বেলা সব ঘুরতে বেরিয়েছে। তো এখন টাইম 6:42। এই জন্যই 4 ঘন্টা দেখাচ্ছে, এই যে রাস্তায় কাজ হচ্ছে, চারিদিকে রাস্তায় কাজ হচ্ছে। হ্যাঁ দেখে ভালোও লাগছে যে কাজ হচ্ছে, এখন অসুবিধা হচ্ছে কিন্তু এখনো যেতে পারবো না ঠিক মতো, আরামে আরামে 800 কিলোমিটার যেতে আমাদের অবস্থা টাইট হয়ে যাবে, কিন্তু এদিকে ঠিক হয়ে যাবে। আমরা যাচ্ছিটা কোথায়? তো পুরো লাদাখের রাস্তা। আমরা কি লাদাখ যাবো নাকি? আমাদের তো লাদাখ যাওয়ার কোনো প্ল্যান নেই। তাহলে আমরা লাদাখের রাস্তা কি করে চলে এলাম? এ বাবা, ও মাই গড, আমরা কি লাদাখ? আর উই অন দা ওয়ে টু লাদাখ।
ক্রসিং, সবাই বলে লাদাখের ওয়াটার ক্রসিং। হ্যাঁ কি অবস্থা! আরে না না, আমরা লাদাখ ফাদাখ যাইনি, এটা মানালি যাওয়ার রাস্তা। মানালি তো ছাড়ো, এটা কুলু যাওয়ার রাস্তা। এখনো কুলুই পৌঁছাতে পারিনি, মান্ডির পরে। মান্ডির পরে একটা রাস্তা আছে, সেটা দেখেছি বাদিকে পাঠানকোট চলে যাচ্ছে। পাঠানকোট মনে আছে তো, সেই যে হামলা হয়েছিল সেই পাঠানকোট। আর এইটা হচ্ছে এখন আমরা অন দ্য ওয়ে টু কুলু। কিন্তু মনে হচ্ছে তো অন দ্য ওয়ে টু লাদাখ। বাবারে, সেই আমাদের ছোট গাড়ি চলছে দুলতে দুলতে। এখন বাজে হলো 7:30, 7:30 বাজে, মোটামুটি সন্ধে। এখন একদম কালো কুচকুচে অন্ধকার হয়ে যায়নি, কিন্তু সূর্য ডুবে গেছে, তো সন্ধে বলতে পারি। এই যে খেজুর খেজুর খেজুর, এই যে খেজুর খেজুর খাওয়া হচ্ছে। এইরকম রাস্তায় চলতে গেলে একটু খেজুর ফেজুর খেতে হবে, নাহলে এনার্জি পাওয়া যাচ্ছে না। কোথায় মানালি কি?
আমাদের আশেপাশে কেউ নেই, সামনে পিছনে কোনো গাড়ি নেই, কিন্তু একদম ঠিক যাচ্ছে। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। চা খেতে যাবো। মালাইটা নিবে ভালো চা তারা। এখন বাজে 10:10, ডিনার হয়ে গেল, সিম্পল ডিনার। কত টাকা নিল? টোটাল 200 টাকা, খাতা লেখা থাকবে। আর এখন এখান থেকে মোটামুটি কুলু ঢুকতে 20 কিলোমিটার, আর কুলু থেকে মানালি আরও 40 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 46 মিনিট, 11:30। যাক, কালকের থেকে তাড়াতাড়ি তো আজকে অন্তত হোটেলে ঢুকবো। এখানে বসে বসে হোটেল বুকিংটা করে নিয়েছি, কুলুতে থাকছি। হোটেলে ফোন হয়ে গেছে, কুলুতে থাকছি না, ডিসাইড করলাম মানালিতে থাকবো। তাহলে দেখা হচ্ছে একদম মানালির হোটেলে গিয়ে। আমাদেরকে এই মাত্র বললাম যে হোটেলে গিয়ে দেখা হচ্ছে, আর জাস্ট গাড়িটা স্টার্ট করার পরে আবার দাঁড়িয়ে গেল সামনে গাড়ির লম্বা লাইন। কি হচ্ছে এখানে তো দেখছো, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, পাহাড় কেটে কেটে কাজ হচ্ছে। তো সামনে ওইটাই হয়েছে, পাহাড়কে কাটা হয়েছে, সেইগুলো ক্লিয়ার হচ্ছে। তো দুই সাইডেই পুরো জ্যাম লেগে গেছে, জানি না কতক্ষণ ওয়েট করতে হবে। খাচ্ছে বিস্কুট, ওলে বাবল, ওলে বাবল, ওলে বাবল। দোস জাম আর দের ছেড়েছে, 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 বেলাইন হয়ে বাবু বেরিয়ে।
বাঁকা বেঁকুড়ে সামনে এগিয়ে এসেছিল, একটু আগেই আমাদের ক্রস করে বেরিয়েছে। আচ্ছা আচ্ছা, পোত পাকা বেঁকুড়ে বেশি পোত পাকা বেঁকুড়ে ভালো না, এইখানটা আটকে ছিল, এখানে আটকে দিয়েছিল, এই নেট দিয়ে বাঁধছে পাহাড়টাকে, কি কি করছে পাহাড়টাকে, আর এই যে এখানে ফাটাচ্ছে এটার জন্যই বলছিল যে ল্যান্ডস্লাইড হয়ে যাবে কোনো কারণে হয়তো। এই যে চাকাটা বসলো কখন, এই ছাড়ার পরেই নাকি ঢুকে গেছে, মানে খাতার মধ্যে ঢুকে গেছে। नहीं जाएंगे क्या? लिखा है ऊपर में देखो, लेकिन सेंसर खराब है, इसलिए हमको बगल वाले फास्ट ट्रैक के लिए भेजाना हो रहा है। अभी रात के 11:30 बज रहे हैं और ये क्या नौटंकी चल रही है, माता पूरा खराब हो गई। अरे बस नौटंकी नौटंकी खत्म, पैसा हजम। বাইকের 100 টাকা, কার জিপে 200 টাকা। হচ্ছে মানালি ঢোকার মুখে টাইম হয়েছে, এখানে দেখে নাও সবাই, 11:51, 5.6 কিলোমিটার টু মানালি। ম্যান্ডি লে
বারোটা ষোলো এরকম একটা বিছানা, তার সাথে এরকম একটা চেয়ার, না চেয়ার দরকার নেই, এরকম একটা বিছানা দেখলে কে বেঁচে থাকবে, আমার তো ক্ষমতা নেই। এখন বাজে রাত্রি 12:16, ওরে বাপরে বাপ, ভাবলাম তো তাড়াতাড়ি চলে আসবো, জ্যামটা ছেড়ে গেল দিয়ে এবার চলে আসবো। যেতে যেতে কি হলো, কুলু যখন ঢুকবো তার আগে একটা চেকপোস্ট পড়লো, সেখানে চেকিং হলো, নাম এন্ট্রি হলো, গাড়ির ভেহিকেল নাম্বার এন্ট্রি হলো, তারপরে এদিক এদিক ওদিক সেদিক ম্যাপ দেখে দেখে বন্ধ করে বুঝতে পারছি না চারিদিকে ডাইভারশন, কোনো গাড়ি নেই আগে পিছে, যা হোক তা হোক করে এলো। তারপরে আবার ওইটা তো দেখলে ওইটা হলো, তারপরে আবার ওইখানে চেকিং হলো, দিয়ে ফাইনালি এটা মানালি ম্যালের কাছে হোটেলটা এন্ট্রি করেছি। হোটেলের ডিটেলস ফিটেলস যা হবে কালকে সকালে দেবো, আজকে আর পারছি না, আজকে ঘুমাচ্ছি। গুড নাইট।